রামলাল সরকার ওর নাম, কেস হয়েছে তো, হাকিম ডাক দিয়েছে, কিন্তু উকিল ওই জায়গায় আবার একটু কেরামতি করে রামধনলাল সরকার লিখে দিয়েছে, মানে একটু কেরামতি করে একটু অলঙ্কার বাড়াইছে, অনেকে বাড়ায় না অলঙ্কার। ওর নাম হচ্ছে রামলাল সরকার, ওর মধ্যে আবার রামধনলাল সরকার কত কায়দা করে ঢুকইছে। এখন হাকিম ডাকছে, এই রামধনলাল সরকার, দেখেন না ওই যে গেটে ডাক দেয় না, কেসে পড়েছেন কেউ? রামধনলাল সরকার, রামধনলাল সরকার। ওর উকিল কয়, এই দাঁড়ায় আছিস কেন, তাড়াতাড়ি আয়। তাই আমার নাম কি রামধনলাল সরকার? আমার নাম রামলাল সরকার, তুমি ওর মধ্যে ধন ঢুকইছো কেন? আমি যাব ওই ধন কাটিয়ে লাল করো আগে, তারপরে আমি যাব। কলাম না খারাপ কথা দাও না কইলি হবে না আপনার। উনি কয় কও কও, আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন, সত্যি ভাই ওনার জন্যে আমার বলতে হলো, আমি বলতে চাইছিলাম না, এখন ঠোঁটের আগায় আনিয়েও আমি ঢুকোই থুইছিলাম। কয়া আগে ধন কাটে, আমার দোষ কি? যদি গোবর ধন প্রকল্প অতি পারে এটা আমি দোষ করব কি? কি এই রসের সময় বেরস করি না, রসের গল্প শুনি না আগে। এই গল্পের অর্ডার দিছে বাড়ির মালিক, অর্ডার দিছে আসতে, বারে রসের গল্প আমি ছড়ানোর আগে এদের আগে ছড়াচ্ছে। ওরে তো কেয়ারটেকার দেখাই দিছে, কারণ কলকাতা তো টিপাটিপি কল বেশি না, সব জায়গায় যে টিপাটিপি কল, আমি খারাপ কথা করছি না, বলছে এইটা টিপি দিলি দরজা খোলে, এইটা টিপি দিলি আলো জ্বলে, সব শিখোয় দিছে একদম, বুঝতে পারিছ? ও ভাবতেছে এই তো আমারে বল ঠাবরাচ্ছে, কয় আমারে অত কোয়া লাগবে না, আমি জানি তুমি সরো। তাই রাত্রি প্রথম প্রথম গেছে, খাবারও সেই রকম দেশে, আর ও জায়গা তো বুপে খাবার, মানে যার যা ইচ্ছা তুমি নিয়ে খাও, তোমার যা দরকার, খাসির মাংস আছে, মুরগির মাংস আছে, ডিম আছে, তারপরে তিন প্রকারের ডাইল আছে, সসড়ি আছে, ইলিশ মাছের পেটি, রুই মাছের গেটি। ও ভাবছে সব কয়টা মনে হয় আমার খাবার জন্য রান দিছে, এক দাঁড়াতে খাইছে, ওর মধ্যে কলার ডালও আছে, আর কলার ডাল তো তেল তেলিয়ে, সব কয়ডারে নিয়ে ক্যালকেলাইয়ে নিচের দিকে যাচ্ছে। আরে আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি কারণ শুনতে চালিত না কয়ে পারা যায় না। রাত্রিবেলায় পাখা চালাইয়ে জালনাটা খুলে শুয়ে পড়েছে, দরজা দেওয়া আছে, আর এইবার ওই ভিতরের কর্তারা দরজা চাচ্ছে বেরোবে, কলার ডাল নিয়ে পাকাতি পাকাতি আসতেছে, সব কয়টারে কলার ডালই গুটিছে। এখন ও যে টিপিয়ে দরজা খুলে বাইরে যাবে সেই ক্ষমতা নাই। আমি একদিন গেছিলাম আমার মাসির বিয়ে, এই তালে পড়েছিলাম, বিছানা পড়িয়ে মারিয়ে দিয়েছিলাম, কি করব এখন, ও মনে মনে ভাবে তাই যাওয়ার যখন উপায় নাই, কিন্তু বিছানা পড়িয়ে যদি মারিয়ে দেই এর চাইতে লজ্জার তো আর কিছু নেই। ওর একটা গেঞ্জি ছিল, গেঞ্জির এক পাশে গিট দিল, গিট দিলে সুন্দর একটা প্যাকেটের মতো হইল, হয় নাই ওই ডে ধরে করে মারিয়ে দিছে একদম, মারিয়ে দিয়ে ভাবলো জাল না দিয়ে ফেলাই দেই, ফেলবি তো ফেলে, এইভাবে আসতে ফেলো, ওইভাবে ঘুরোয়ে ফেলতে গেছে, যেই ফেলতে গেছে অমনি উপরে পাখায় বাদ দিয়ে সারা ঘর ছড়াইছে, দেখছে মরিছি তো। সকালবেলায় দরজা খুলে এখন এদিক ওদিক চায়, মেথর কোন জায়গায়, তাই মেথর ওই ঠেলা গাড়ি নিয়ে যায় দরজায় দরজায়, গেছে পায়খানা পরিষ্কার করবেন, আসো, কোথায় আপনার পায়খানা, এইদিক আসো, মানে ঘরের মধ্যে নিয়ে যায়। মেথর ভাবতেছে আমারও তো কেউ ঘরে নেয় না, এই একটু বাড়াই দে, আমারও তো ভলুম ভিতরে, আমারও তো কেউ ঘরে নেয় না, এ ভাই, আরে ভাই আসো তাড়াতাড়ি, তোমার 5,000 টাকা দিবার নি, ঘরে নিয়ে ওরে দেখাচ্ছে, মেথর তাকাচ্ছে, এ কি চন্দনের ফোঁটা, কয় এগুলো কি, ও কয় গু গু,
কয় পায়খানা করিছে কিনা, কয় আমি নিজি স্বয়ং, কয় তুমি করিছো? এই বাড়াতি করছে মাইক ভিতরে, শোনো না, আমার বলা লাগবে কেন? আস্তে তোমার অ্যাসিস্ট্যান্টরে ওই জায়গা পাঠাই দাও যে শোনা যায় কিনা, যাও। হ্যাঁ, এইবার এই রসের সময় বের অসলি হয়, বারবার বলছি যে ভিতরটাকে কন্ট্রোল করো আগে। তা হ্যাঁ, এইবার এইবার ঠিক আছে না? দেখো তো আমি বারবার বলছি বোঝো না, মানসিক কোয়া পর্যন্ত যাবা কেন? তা তোমারও অসম্মান নয়, আমারও অসম্মান নয়, বোঝো না? তুমি আর আমি এক না, বোঝে না তা। তুমি মাইক চালাও, আমি গান গাই, আমরা সে দুই ভাই, বোঝো না? ঠিক না, তোমার অসম্মানকে আমি চাই, এই জন্য আগে হুঁশিয়ার করে দিয়ে দেয়, এই ডেট একটু বাড়াও, ওই ডেট একটু টিভি দাও। এইবার ও বলছে, ভাই মেথর ভাই কি দেরি করিয়ে না, তোমার 10,000 টাকা দিচ্ছি, তাড়াতাড়ি করিয়ে পরিষ্কার করো। মেথর কয়, তোমারে 20,000 টাকা দিচ্ছি, কিভাবে হাগলে আর একবার হাগিয়ে দেখাও দি, এইরকম সরানো সরাইয়া কোন কায়দায়, এইরকম পায়খানা করা আমার জীবনে। গল্প তো আর একটা মনে পড়িছে, 5টা গল্পের অর্ডার দিয়েছে একজন, এর বাড়ি আবার টাউনে, বিয়ে করিছে ডাউনে, শ্বশুর বাড়ি যাইয়ে জম্বের খাওয়া খাইয়ে হজম হয় নাই, বদ হজম হয়ে গেছে, যাইয়ে উঠিছে মিনি বাসে, অফিস টাইম, বুঝতে পারছেন, হয় নাই এনজাইম, অফিস টাইম, এবার পেটে বুটবাট 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 বুটবাট, ভাগ্য ভালো বাতাসটা নিচের দিকে গেল, উপরে গেলি হার্ট অ্যাটাক হয়ে যেত মাইরি। এখন যখনই ওই ব্রেক কষ্টিছে আর ওই পেটে চাপ লাগতিছে, চাপ লাগিয়ে ওই অবলা যায়, তো তো ভাগ পালিয়ে বের হয়ে যায়, হাসার কথা না, মাইরি চোখ ছুঁয়ে কষছে, যেই আবার ব্রেক কষিছে সামনের দিক যেই পেট ঘষিছে, কি কয় এটারে, কি কয় এই শব্দটারে, বাই কম্প বলতে পারলে না, কয় পাদ, একবার সোজা সুজি কয় পাদ, ওরি বল, কেন বলাও তো যায় যে পায়ু দ্বারে বায়ু নিঃসরণ হইয়া আছে, দেখবা একটু নিচের লোকে যদি অন্যায়ভাবে টাকা নেয় কয় ঘুষ খাইছে, আর বড় বড় লোক যখন নেয় কয় উৎকর্ষ গ্রহণ করিয়াছে, যখন এই একেবারে কোমালক গণ্ডগোল করে কয় এই সুগারের বাচ্চা তোর দাঁত ভাঙি দেবা নি, আর যদি একটু শিক্ষিত মানুষ কয় বরাহ নন্দন কায়দা আছে, তো তুমি ওরকম পাদ, হ্যাঁ সোজাসুজি পাদ, কি দুর্গন্ধ, বসে শোনেন ভক্তবৃন্দ, পাশের একজন কয় দাদা কাজটা কে করতিস, ও ভালো হচ্ছে না, ও ভাবছে তাহলে ভালো হচ্ছে না যখন একটু চাপিয়ে ধরিয়ে দেই, ও চাপিয়ে ধরিছে, আবার যখন ব্রেক করিছে আবার সামনে এগোইছে, এগোলি এইবার কিন্তু আর অত জোরে বেরোয় নাই, সরু হয়ে বেরোইছে, বুঝেছ, কিন্তু শব্দের পরিবর্তন হলেও ভালো করে শুনে নিও, গন্ধের কোনো পরিবর্তন নাই, নাকের চাইলো আরো পুড়িয়ে উঠিছে, ওই ভদ্রলোক কয় এই কাজটা কে করতেছে, ভালো হচ্ছে না, ছি 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 বাঁচের মধ্যে থাকা যাচ্ছে না, ও ভাবছে এখনো যখন ভালো হচ্ছে না আর একটু চাপিয়ে ধরি, ফিরিয়ে চাপিয়ে ধরিছে, এবার আবার যখন ব্রেক করিছে ফুস করে বেরোইছে, উড়ে গন্ধ, কয় কে করছেন দাদা, টেকা যাচ্ছে না, নামিয়ে যান, ভালো হচ্ছে না, ও কয় আমি করিছি 3 বার চেষ্টা করিছি, এর চাইতে ভালো আমি আর পারবো না,